স্বামী বিবেকানন্দ বলে গিয়েছিলেন, যদি যুবকদের শরীর সুস্থ রাখতে হয়, মন ভালো রাখতে হয়, তাহলে গীতা পাঠের চাইতে ফুটবল খেলা ভালো। তা ওরা যদি গীতা পাঠ না করে ফুটবল খেলার ব্যবস্থা করত, তাহলে যুবকদের শরীর তাজা থাকত। আপনাদের কাছে কত ভালো লাগার সময়, আমাদের কাছে সত্যি আপনাদের কাছে কত ভালো লাগার সময়, আমাদের কাছে সত্যি স্বামী বিবেকানন্দ বলে গিয়েছিলেন, যদি যুবকদের শরীর সুস্থ রাখতে হয়, মন ভালো রাখতে হয়, তাহলে গীতা পাঠের চাইতে ফুটবল খেলা ভালো। তা ওরা যদি গীতা পাঠ না করে ফুটবল খেলার ব্যবস্থা করতো, তাহলে যুবকদের শরীর তাজা থাকতো, মন ভালো থাকতো। এটা যেটা করছে, হিন্দু ভোট বেশি করে পাওয়ার জন্য রাজনৈতিক সুশুরি দেওয়ার চেষ্টা করছে। ভারতবাসী বিশেষ করে বাংলার মানুষ এই রাজনীতি পছন্দ করে না, ধিক্কার জানায়। কি মোদি ম্যাজিক না, মোদি ম্যাজিক আবার কি? মোদি তো ভি দেখায়, ভি মানে হচ্ছে বিক্রি বলে তো, কিন্তু ও জানে না যে পিসি সরকার ছিলেন তার কাছে ভি মানে ভ্যানিশ, এবার ভ্যানিশ হবে, ভি মানে ভ্যানিশ। আপনাদের কাছে কত ভালো লাগার সময়, আমাদের কাছে সত্যি গীতা পাঠ করছে। গীতা পাঠ করলে আমি এখন খাইনি, সকালে খেয়ে বেরিয়েছি। আমি দেখি চেষ্টা করবো যে গীতা পাঠ যদি করি গাড়িতে বসে, তাহলে আমার খিদে পায় কি না, মানে গীতা পাঠ করলে যে পেট ভরে না, সেটা আজকের ব্যাপার না। স্বামী বিবেকানন্দ বলে গিয়েছিলেন, যদি যুবকদের শরীর সুস্থ রাখতে হয়, মন ভালো রাখতে হয়, তাহলে গীতা পাঠের চাইতে ফুটবল খেলা ভালো। তা ওরা যদি গীতা পাঠ না করে ফুটবল খেলার ব্যবস্থা করত, তাহলে যুবকদের শরীর তাজা থাকত, মন ভালো থাকত। এটা যেটা করছে, হিন্দু ভোট বেশি করে পাওয়ার জন্য রাজনৈতিক সুশুরি দেওয়ার চেষ্টা করছে। ভারতবাসী বিশেষ করে বাংলার মানুষ এই রাজনীতি পছন্দ করে না, ধিক্কার জানায়। কি মোদি ম্যাজিক না, মোদি ম্যাজিক আবার কি? মোদি তো ভি দেখায়, ভি মানে হচ্ছে বিক্রি বলে তো, কিন্তু ও জানে না যে পিসি সরকার ছিলেন তার কাছে ভি মানে ভ্যানিশ, এবার ভ্যানিশ হবে, ভি মানে ভ্যানিশ। Thank you.
যাচ্ছি।